প্রধানমন্ত্রীর সঙ্গে ঐক্য ফ্রন্টের দ্বিতীয় দফা সংলাপ চলছে আবারও তুলে ধরা হবে সাত দফা বললেন ফখরুল পূরণ করা হবে জনগণের প্রত্যাশা জানালেন ওবায়দুল কাদের নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে জাতীয় পার্টি নেতৃত্বাধীন সম্মিলিত জাতীয় জোট বিকেলে আওয়ামী লীগের সঙ্গে বৈঠক নির্বাচনের সময় চট্টগ্রামে সংঘাত রোধে সন্ত্রাসী অস্ত্রধারীদের তালিকা তৈরি গ্রেফতারে দ্রুত অভিযান শুরু হবে জানাল পুলিশ আজ ঘটনাবহুল সাতই নভেম্বর ভিন্ন ভিন্ন আঙ্গিকে পালন করছে রাজনৈতিক দলগুলো মুক্তিযোদ্ধা হত্যাকারীদের বিচার দাবি স্বজনদের এবং ১৩ নভেম্বর শুরু হচ্ছে জাতীয় আয়কর মেলা করদাতাদের সুবিধার্থে থাকছে ভিডিও টিউটোরিয়াল সুবিধা রিটার্ন দাখিল ২০% বাড়ার প্রত্যাশা সময় সংবাদে সঙ্গে আছি আমি ফয়সাল মোর্শেদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে ঐক্যফ্রন্টের দ্বিতীয় দফার সংলাপ চলছে বেলা ১১টার দিকে সংলাপ শুরু হয় এতে ঐক্যফ্রন্টের ১১ জন সদস্য যোগ দিয়েছেন বৈঠকের শুরুতে গতকাল সোহরাওয়ার্দী উদ্যানে শান্তিপূর্ণ সমাবেশ করায় ঐক্যফ্রন্টকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের হাতে একটি তালিকা তুলে দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর আগে সকাল ৪:৩০টার দিকে রাজধানীর বেইলি রোডের বাসা থেকে গণভবনের উদ্দেশ্যে রওনা দেন ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে ঐক্যফ্রন্টের নেতারা ১০:৩০টার পর ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্যারিস্টার মওদুদ আহমদ জেএসডি সভাপতি আসম আব্দুর রব সহ নেতারা গণভবনে প্রবেশ করেন ক্ষমতাসীন দলের সঙ্গে প্রথম দফার সংলাপে সন্তুষ্ট নয় বলেই দ্বিতীয় দফার এ সংলাপ বলেও জানান তারা এদিকে আজকের সংলাপে সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ হবে বলে গণভবনে প্রবেশের সময় সাংবাদিকদের জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দেশের জনগণের যে প্রত্যাশা আমরা সেই প্রত্যাশার সঙ্গে একাত্ম মানুষ যা ভাববে প্রত্যাশা করবে রাজনীতিটা কার জন্য করি মানুষের জন্য মানুষ যে প্রত্যাশা করে সেই প্রত্যাশার সাথে আমরা যাতে একাত্ম থাকতে পারি সেটি আমাদেরও প্রার্থিত বিষয় সংলাপের খবর জানাতে এই মুহূর্তে গণভবনে আছেন সহকর্মী আজহার লিমন সরাসরি চলে যাচ্ছি তার কাছে আজহার ফয়সাল গণভবনে প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে ঐক্যফ্রন্ট নেতৃবৃন্দের দ্বিতীয় দফা বৈঠক চলছে আমরা জানতে পেরেছি যে এই বৈঠকে আওয়ামী লীগের পক্ষে বা ১৪ দলের পক্ষে ১১ জন যোগ দিয়েছেন এবং তারা বৈঠক করছেন ঐক্যফ্রন্টের ১১ প্রতিনিধি দলের সঙ্গে এর মধ্যে যদি আমি ঐক্যফ্রন্টের প্রতিনিধি দলের মধ্যে রয়েছে বিএনপির মহাসচিব সহ তিনজন রয়েছে গণফোরামের সভাপতি ডক্টর কামাল হোসেন সহ গণফোরামের তিনজন ঐক্য প্রক্রিয়া মাহমুদুর রহমানের ঐক্য প্রক্রিয়ার ২ জন জেএসডি সভাপতি আসম আব্দুর রবের ২ জন এবং সাবেক ছাত্রলীগ নেতা সুলতান মনসুর আহমেদ এবং আওয়ামী লীগের মধ্যে আমরা দেখেছি যে উপদেষ্টা পরিষদের ২জন আছে একজন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলের সদস্য রয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রয়েছে আমরা ১৪ দলের শীর্ষ ২ নেতৃবৃন্দকে এখানে দেখেছি হাসানুল হক ইনু এবং রাশেদ খান মিনন এই বৈঠক কিন্তু তারা করছেন আমরা দেখেছি যে তাদেরকে মুখোমুখি বসানো হয়েছে তারা এক ধরনের সংলাপ চালিয়ে যাচ্ছেন আপনাকে একটু জানিয়ে রাখি যে চলতি মাসের ১ তারিখ থেকে একটি সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন পর্যন্ত প্রায় ৬টি রাজনৈতিক জোটের সঙ্গে সংলাপ করেছেন এবং এই সংলাপ কিন্তু শুরু হয়েছিল ঐক্যফ্রন্ট নেতৃবৃন্দর সঙ্গে আলোচনার মাধ্যমে এবং সেই ১ তারিখে ১ নভেম্বরের ১ সপ্তাহের মাথায় আমরা ঐক্যফ্রন্টকে একটি সমাবেশ করতে দেখলাম সেই প্রেক্ষাপটে আজকে কিন্তু আবার দ্বিতীয়বারের মতো তারা এই সংলাপ করছেন আপনাকে একটু জানিয়ে রাখি যে ওই সংলাপ শেষে তারা যেটি জানিয়েছিল যে আলোচনা এগিয়েছে কিন্তু তারা সন্তুষ্ট কিংবা অসন্তুষ্ট কোনোটাই নয় তারা এরপরে যেটি প্রধানমন্ত্রীকে পুনরায় বাকি আলোচনা সম্পন্ন করার জন্য সংলাপের জন্য তারা আবেদন করেছেন কিংবা চিঠি দিয়েছেন সেই আবেদনের সাড়া দিয়ে কিন্তু প্রধানমন্ত্রী দ্বিতীয়বারের জন্য তারা এখানে কিন্তু এই এই সংলাপটি চলছে জানেন যে
ঐক্যফ্রন্ট নির্বাচন সামনে রেখে রাজনৈতিক এজোট বা সরকার বিরোধী এজোট নানান দাবি তুলেছে, এর মধ্যে সাতটি দফা দফার কথা বলা হয়েছে। তো এই সাত দফা মানা হবে কিনা বা এই সাত দফাকে এক দফা করা হবে কিনা বা এখান থেকে কতটুকু পরিবর্ধন করা যায়, সংবিধানের বাইরে আসলে কতটুকু যাওয়া যায় কিংবা যাওয়া সম্ভব কিনা, এই সব বিষয় কিন্তু এখানে আলোচনা হচ্ছে। এই আলোচনা শেষে দলের সাধারণ সম্পাদক তিনি হয়তো কথা বলবেন এবং আগামীকাল আসলে চূড়ান্ত ভাবে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হবে। এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ ফয়সাল। আমরা সরাসরি ছিলাম গণভবনে, সেখানে ঐক্যফ্রন্টের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংলাপ চলছে, সে খবরে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী আজহার লিমন। এদিকে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে চাইলে সংলাপে সরকারের পক্ষ থেকে সুচিন্তিত মতামত আসবে বলে মনে করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 7ই নভেম্বর উপলক্ষে সকালে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে সাংবাদিকদের সঙ্গে একথা বলেন তিনি। আলোচনায় সাত দফা দাবি আবারও তুলে ধরা হবে বলেও জানান মির্জা ফখরুল। যে সাত দফা দাবি, সেই দাবি থেকে আমরা আজকে তুলে ধরবো। এখন এখন পুরো জিনিসটাই নির্ভর করবে সরকারের উপরে, যেটা বারবার বলে এসেছি। সরকার যদি সত্যিকার অর্থেই একটি গণতান্ত্রিক ব্যবস্থা রাখতে চান, একই সঙ্গে যদি একটু অবাধ সুষ্ঠু নির্বাচন দিতে চান, জনগণের অধিকারকে ফিরিয়ে দিতে চান, তাহলে নিশ্চয়ই এই দাবিগুলো নিয়ে একটা সুচিন্তিত মতামত আসবে বলে আমরা বিশ্বাস করি। এদিকে নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা 1046টি কথিত কাল্পনিক মামলার তালিকা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছে দিয়েছেন বিএনপির প্রতিনিধি দল। বেলা 11টার দিকে মামলার তালিকা নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যায় বিএনপির সহ দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম টিপুর নেতৃত্বে 4 সদস্যের প্রতিনিধি দল। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী আব্দুল হামিদের কাছে তালিকা তুলে দেওয়া হয়। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি চিঠিও দেওয়া হয়। নেতাকর্মীদের গ্রেফতার ও হয়রানি বন্ধ করে মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে চিঠিতে বলা হয় পরবর্তীতে মামলার আরও তালিকা দেওয়া হবে। গত 1 নভেম্বর ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপে কথিত কাল্পনিক মামলার তালিকা পাঠাতে বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইশতেহার প্রণয়ন করছে রাজনৈতিক দলগুলো। ভোটারদের প্রত্যাশা ইশতেহারে উঠে আসবে তাদের দাবি দাওয়া। আজ থাকছে নীলফামারীর সাধারণ মানুষের প্রত্যাশার কথা। আগামী নির্বাচনে নীলফামারীর সংসদীয় আসনে গুরুত্ব পাবে কৃষিপণ্য সংরক্ষণাগার নির্মাণ, সড়ক সংস্কার ও অবকাঠামো উন্নয়নের পাশাপাশি সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানের রূপান্তরের দাবি এ জেলার মানুষের। রেলওয়ে কারখানা রক্ষণাবেক্ষণ, তিস্তা সহ নদ নদীর ভাঙন ঠেকাতে দীর্ঘস্থায়ী বাঁধ নির্মাণ সহ কার্যকর পদক্ষেপ নেয়ার অঙ্গীকারও গুরুত্ব পাবে জনপ্রতিনিধি নির্বাচনের লড়াইয়ে। জাতীয় ঐক্যফ্রন্ট ও যুক্তফ্রন্টের পর এবার নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসেছেন জাতীয় পার্টি নেতৃত্বাধীন সম্মিলিত জাতীয় জোট। বেলা 11টায় ইসি সচিবালয়ের সভাকক্ষে জাপা চেয়ারম্যান এইচ এম এরশাদের নেতৃত্বে এ বৈঠক শুরু হয়। বৈঠকে জোট নেতাদের অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের জন্য বিভিন্ন প্রস্তাবনা কমিশনের কাছে তুলে ধরার কথা রয়েছে। বৈঠকে জাতীয় পার্টি মহাসচিব রুহুল আমিন হাওলাদার সহ জোটের 17 জন নেতা উপস্থিত রয়েছেন। এদিকে বিকেল 4টায় নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের নেতৃত্বে বৈঠকে অংশ নেবেন আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল। জাতীয় ঐক্যফ্রন্ট ও যুক্তফ্রন্টের পর এবার নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে জাতীয় পার্টি নেতৃত্বাধীন সম্মিলিত জাতীয় জোট। এই মুহূর্তে নির্বাচন কমিশন সচিবালয়ে আছেন সহকর্মী বিলায়েত হোসাইন, সরাসরি চলে আসছে তার কাছে। বিলায়েত, ফয়সাল, সকাল 11টার কিছুক্ষণ পরে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শুরু হয়েছে জাতীয় পার্টি নেতৃত্বাধীন সম্মিলিত জাতীয় জোটের। এই আজকের এই বৈঠকে সম্মিলিত জাতীয় জোটের যে প্রতিনিধি দল এসেছে এখানে, নেতৃত্ব দিচ্ছেন কিন্তু জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ। তিনি ছাড়াও দলের আরও বেশ কয়েকজন ঊর্ধ্বতন নেতারা তারা উপস্থিত রয়েছেন। আর
আজকের এই বৈঠকে আসলে মূলত কি বিষয় নিয়ে জাতীয় পার্টি আলোচনা করছে সেই বিষয়টি কিন্তু এখনো এখন পর্যন্ত জানা যায়নি। তবে আমরা জাতীয় পার্টি নেতাদের সঙ্গে কথা বলে যতটুকু জেনেছি যে তারা আসলে আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু এবং অংশগ্রহণমূলকভাবে অনুষ্ঠান সম্পন্ন করার জন্য তারা বিভিন্ন ধরনের প্রস্তাবনা নির্বাচন কমিশনকে দিবে। পাশাপাশি আপনি জানেন যে গত কয়েকদিন ধরেই জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে যে তফসিল পেছানোর দাবি তোলা হচ্ছে, গতকালকে তার বিপরীত দাবি জানিয়েছিল যুক্তফ্রন্ট। তারা বলেছিল যে তফসিল যেন কোনোভাবে না পেছে। তো আমরা যতটুকু জেনেছি জাতীয় পার্টির পক্ষ থেকেও কিন্তু যুক্তফ্রন্টের মতোই কিন্তু প্রস্তাব নির্বাচন কমিশনকে দেওয়া হবে যে আসলে গতকাল আগামীকালকে যে তফসিলের জন্য নির্ধারিত যে তারিখটি নির্ধারণ করা আছে সেই তারিখ যেন কোনোভাবে পেছানো না হয়, এ বিষয় নিয়ে কথা বলবেন। আর আজকের এই বৈঠকে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে অন্য চারজন নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশন সচিব উপস্থিত রয়েছেন। তো একটু জানিয়ে রাখতে চাই যে আজকের এই বৈঠকের পর নির্বাচন কমিশন সচিব কিংবা প্রধান নির্বাচন কমিশন সাংবাদিকদের সামনে কথা বলবেন, আসলে বৈঠকে কী আলোচনা হয়েছে তারা আমাদেরকে জানাবেন। আর পাশাপাশি জাতীয় পার্টির যেই প্রধান এখানে এসেছেন তিনি তো সাংবাদিকদের সামনে কথা বলবেনই। তো বলা যায় যে এই বৈঠকের পর আজকে বিকেল তিনটায় আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে আসবে এস টি ইমামের, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এস টি ইমামের নেতৃত্বে। তো তা সেই বৈঠক তিনটার পর বৈঠকের পর কমিশনের পক্ষ থেকে আমাদেরকে আসলে জানানো হবে যে আসলে কী বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা হচ্ছে এবং সর্বশেষ নির্বাচন কমিশন আসলে তফসিল ঘোষণার বিষয়ে আসলে কতটুকু কি সিদ্ধান্ত নেয়। তো এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সর্বশেষ ফয়সাল। আমরা সরাসরি ছিলাম নির্বাচন কমিশন সচিবালয়ে, সেখানে জাতীয় পার্টি নেতৃত্বাধীন সম্মিলিত জাতীয় জোটের সঙ্গে বৈঠক করছে নির্বাচন কমিশন, সেই খবর নিয়ে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে সহকর্মী বেলায়েত হোসেন জানাচ্ছিলেন বিস্তারিত। সময় সংবাদে আরো থাকছে, 2017 সালে নিউ ইয়র্কের ম্যানহাটনে বোমা হামলার দোষী সাব্যস্ত বাংলাদেশি আকায়েদ, হতে পারে যাবজ্জীবন কারাদণ্ড। অভ্যুত্থান পাল্টো অভ্যুত্থান আর রক্তপাতের এক ঘটনাবহুল দিন 7ই নভেম্বর। ঘটনার চার দশক পরেও শেষ হয়নি এই দিনটি ঘিরে প্রশ্ন আর বিতর্কের, তাই ভিন্ন ভিন্ন আঙ্গিকে দিনটি পালন করে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন। আছালি মনের রিপোর্ট। জাতির পিতাকে সপরিবারে হত্যার তিন মাসের মাথায় সেনা নিয়ন্ত্রিত মুস্তাক সরকারের অভ্যন্তরে ঘটে পরপর দুইটি সেনা অভ্যুত্থান, যার ফলশ্রুতিতে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসেন শীর্ষ একজন সামরিক কর্মকর্তা। পরিবর্তিত পরিস্থিতি মোড় নেয় আরো পরিবর্তনের দিকে। জিয়াউর রহমানের গঠিত রাজনৈতিক দল বিএনপি শুরু থেকেই দিবসটি পালন করে গণতন্ত্র এবং সংহতির প্রতীক হিসেবে। জাতীয়তাবাদী দেশপ্রেমিক শক্তি এবং গণতন্ত্রে বিশ্বাসী মানুষের কাছে এই দিনটি অতীব গুরুত্বপূর্ণ। পাল্টা অভ্যুত্থান বলবো না, সেনা অভ্যুত্থান ছিল খালেদ মোশাররফের নেতৃত্বে, কিন্তু খালেদ মোশাররফকে যে পরাস্ত করা হয় তার বিরুদ্ধে যে ভূমিকাটা নেওয়া হয় এটা ঠিক সেনা অভ্যুত্থান বলা যাবে না, এটা জনগণের অভ্যুত্থান। তবে ইতিহাসবিদরা মনে করেন দেশের রাজনীতিতে সামরিক শাসনের ভিত প্রতিষ্ঠিত হয়েছিল এই দিনটিতে। টালমাটাল পরিস্থিতিতে জাসদ সহ আওয়ামী লীগ বিরোধী শক্তিগুলোর যুগপত প্রতিক্রিয়ায় সবথেকে বড় সুবিধাভোগী হয়েছেন সেনাবাহিনীর তৎকালীন চিফ অব স্টাফ জিয়াউর রহমান। সিপাহী জনতা ভাই ভাই এমন একটা স্লোগান ছিল, কিন্তু ওই সংহতি তাৎক্ষণিক বহিঃপ্রকাশ ছিল বলা যায়। ওই সংহতি পরে আর টেকেনি, এই জন্যে জিয়াউর রহমান ক্ষমতা নিয়ে থিতু হবার সঙ্গে সঙ্গে সেনাবাহিনী তার ঔপনিবেশিক কাঠামোতে ফিরে গেছে, জনবিচ্ছিন্ন হয়ে গেছে। তো কাজে এটাকে বিপ্লবও বলা যায় না, সংহতিও বলা যায় না, কিন্তু একটা বড় ঘটনা। এই বিশ্লেষক মনে করেন আওয়ামী লীগ জাসদ কিংবা তৎকালীন রাজনৈতিক শক্তিগুলোর এই দিনটি নিয়ে ভিন্ন ভিন্ন অবস্থান থাকলেও এদিনই বীজ বপন হয়েছিল পরবর্তীতে দেশের রাজনীতিতে বড় ভূমিকা পালন করা বিএনপির। জিয়াউর রহমান একটি পক্ষ, খালেদ মোশাররফ একটি পক্ষ, জাসদ আর একটি পক্ষ, সবাই এই টালমাটাল অবস্থার সুযোগ নিতে চেয়েছে এবং এই লড়াইয়ে এক পর্যায়ে এরা সবাই মিলে বঙ্গবন্ধুর সাথে বিট্রে করেছে। সশস্ত্র বাহিনী 15ই আগস্টে রাজনীতির বারান্দায় উঠে এসেছে আর 7ই নভেম্বরে রাজনীতির অন্দরমহলে ঢুকে গেছে। 15ই আগস্ট না হলে 7ই নভেম্বর হতো না, আর 7ই নভেম্বর না হলে বিএনপিও হতো না। মুক্তিযোদ্ধাদের মধ্যে নানামাত্রিক বিভাজন, উচ্চাকাঙ্ক্ষার স্বার্থের দ্বন্দ্ব সেনা ছাউনিতে 7ই নভেম্বরের প্রবণতা তৈরি করেছিল বলেও মনে করেন এই বিশ্লেষক। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। এদিকে 43 বছর পেরিয়ে গেলেও মেজর জেনারেল খালেদ মোশাররফ, কর্নেল হুদা আর হায়দার হত্যার তদন্ত কিংবা বিচার হয়নি, তবে এখনও আশা ছাড়ছেন না পরিবারের সদস্যরা।
7 নভেম্বরের ঘটনা প্রবাহের পর মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তাদের নেতিবাচক ভাবমূর্তি গড়তে তখনকার রাষ্ট্রযন্ত্রের ভূমিকা স্মরণ করে পরিবারের সদস্যরা বলছেন, এর ফলে পরিবারকেও পার করতে হয়েছে দুঃসহ অধ্যায়। প্রশ্ন তুলেছেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকা নিয়েও। ফারুক ভূঁইয়া, রবিনের রিপোর্ট। রক্তাক্ত 75-এর নানা ঘটনা প্রবাহের মধ্যে বিশৃঙ্খল সেনাবাহিনীতে ভেঙে পড়া চেন অফ কমান্ড ফিরিয়ে আনতে 3 নভেম্বর অভ্যুত্থান করেন ব্রিগেডিয়ার জেনারেল খালেদ মোশারফ। কিন্তু এর 3 দিনের মাথায় পাল্টা আরেক অভ্যুত্থানে 2 সহযোদ্ধা কর্নেল হুদা আর হায়দার সহ 10 ইস্ট বেঙ্গল রেজিমেন্টে প্রাণ হারাতে হয় খালেদ মোশারফকে। আর হত্যার পর তাদের নিয়ে চলতে থাকে নানা অপপ্রচার। 71-এ মুজিবনগর সরকারের শপথের দিন মুক্তিযোদ্ধাদের শপথ পড়ানো খালেদ মোশারফ বীর উত্তম ছিলেন, 2 নং সেক্টর কমান্ডার আর কে ফোর্সের অধিনায়ক। রণাঙ্গনে সাহসিকতার জন্য কর্নেল হুদা আর হায়দারও পেয়েছিলেন রাষ্ট্রীয় খেতাব। কিন্তু 75-এর 7 নভেম্বর নির্মমভাবে প্রাণ হারানোর পর এসব মুক্তিযোদ্ধাকেই তখনকার রাষ্ট্রযন্ত্র চিত্রিত করেছিল অন্য দেশের চর হিসেবে। পরিবারের সদস্যদেরও দিন পার করতে হয় নানা প্রতিকূলতায়। আমরা কার মেয়ে, পরিচয় কি, কিছুই বলতে পারতাম না। বেঁচে থাকবো নাকি পরের দিনই মরে যাবো, এরকমও দিন গেছে। তারা অবশ্যই কোনো সময় আমাদের বাবারা যে এত বীর মুক্তিযোদ্ধা ছিল ওই জিনিসটা কোথাও প্রকাশ করে নাই। তাদের ঢাক ঢোল পিটানো খবর দিত যে তারা রাষ্ট্রদ্রোহিতার কারণে বা বিভিন্ন কারণে সিপাহী বিপ্লবের মধ্যে তাদেরকে মারা হয়েছে। 7 নভেম্বরের পর ক্ষমতার কেন্দ্রে আসীন হওয়া জিয়াউর রহমানের ভূমিকা নিয়েও প্রশ্ন রয়েছে খালেদ মোশারফ ও তার সহযোদ্ধাদের পরিবারের। এই হত্যাকাণ্ডের সাথে তো খুনি জিয়াউর রহমান জড়িত। আমার আম্মা জিজ্ঞেস করেছিলেন যে জিয়া ভাই আপনি থাকতে ওদেরকে কে মেরে ফেললো? তখন উনি এক কথায় বলেছিলেন, আমি আপনার জন্য এখন কি করতে পারি। তখন আমার আম্মা বলেছিলেন যে লাশের সাথে আপনি আমাকে একটি বাংলাদেশের পতাকা দিবেন, কিন্তু সেই পতাকা আমরা পাইনি। মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তা হত্যার 4 দশকের বেশি সময় পেরিয়ে গেলেও এখনো এর তদন্ত কিংবা বিচার হয়নি। এ নিয়ে নানা প্রশ্ন থাকলেও আশা হারাতে চান না পরিবারের সদস্যরা। আমার মনে হয় মাননীয় প্রধানমন্ত্রী হয়তো একটু টাইম নিচ্ছেন, উনি খুব শীঘ্রই এটা তদন্ত করবেন এবং এই বিচারটা যাতে খুব শীঘ্রই হয় এটা উনি করবেন। পরিবারের সদস্যদের আশা, 7 নভেম্বর ঘিরে রহস্যের চাদরে ঢাকা সব অধ্যায়ই একদিন পরিষ্কার হবে সবার সামনে। পিছনে থেকে নির্দেশ। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনের সময় চট্টগ্রামে 16টি আসনে সংঘাত সৃষ্টি করতে পারে এ ধরনের অন্তত 3,500 সন্ত্রাসী, অস্ত্রধারী ও তাদের গডফাদারদের তালিকা করেছে পুলিশ। এর মধ্যে নগরীর 2,000 জনকে তালিকাভুক্ত করেছে সিএমপি। অন্য 1,500 সন্ত্রাসী এবং অস্ত্রধারী রয়েছে জেলার বিভিন্ন থানা এলাকায়। তালিকাভুক্ত সন্ত্রাসীদের গ্রেফতারে দ্রুত অভিযান শুরু হবে বলে জানিয়েছে পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। ডিসেম্বরের শেষ সপ্তাহে নির্বাচনের লক্ষ্য নিয়ে বহুল আলোচিত তফসিল ঘোষণা করতে যাচ্ছে নির্বাচন কমিশন। প্রধান বিরোধী দল বিএনপি সহ ঐক্যফ্রন্টের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে এখনো সংশয় কাটেনি। এর মাঝে বিগত বছরগুলোর নাশকতার বিষয়ে মাথা রেখে পুলিশ হেডকোয়ার্টারের নির্দেশে সন্ত্রাসী এবং অস্ত্রধারীদের তালিকা তৈরির কাজ শেষ করেছে ইউনিটগুলো। জেলা পুলিশের আওতাধীন 16টি থানার তালিকায় রয়েছে অন্তত 1,500 সন্ত্রাসী এবং অস্ত্রধারী। জেলার বাঁশখালী ও সন্দ্বীপে রয়েছে অস্ত্র তৈরির একাধিক কারখানা। বিভিন্ন যে প্রার্থী আছে তাদের উপর কোনো থ্রেট থাকতে পারে, তারপরে তাদের অনুসারীদের উপর আক্রমণ করতে পারে। এই বিষয়গুলো প্রতিরোধ করার জন্য আমরা সম্ভাব্য যারা এরকম করতে পারে তাদের আমরা তালিকা প্রস্তুত করেছি। 2014 সালের 5ই জানুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হয়েছিল বৃহত্তর চট্টগ্রাম। এবারও নির্বাচন যতই ঘনিয়ে আসবে পেশী শক্তি এবং সন্ত্রাসী ও অস্ত্রধারীদের দাপট ততটা বাড়বে বলে মনে করছেন নির্বাচন বিশ্লেষকরা। নির্বাচন কমিশনকে সচেষ্ট থাকতে হবে যাতে তারা কোনো ধরনের সুযোগ নিতে না পারে, তাদেরকে কঠিন আইনের আওতায় আনতে হবে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপির 16টি থানার তালিকায় রয়েছে 2,000-এর বেশি সন্ত্রাসী। এই অবস্থায় এসব অপরাধীদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান শুরু হবে বলে জানিয়েছেন সিএমপি কমিশনার। নির্বাচনের সময় কোনো শান্তি শৃঙ্খলা বিঘ্নের কারণ না হয় সেইভাবে অপারেশনে নামছি। চট্টগ্রামের 16টি সংসদীয় আসনের মধ্যে সিএমপির আওতায় রয়েছে 4টি আসন এবং জেলা পুলিশের আওতায় রয়েছে বাকি 12টি আসন। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে
ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেল তেমন কোনো কর্মসূচি দেখা যাচ্ছে না বিএনপির। সভা সমাবেশ মিছিল মিটিং ও গণসংযোগ সহ বিভিন্ন প্রচারণায় ব্যস্ত আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে আবারও নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছেন তারা। অন্যদিকে বিএনপি নেতাদের অভিযোগ গায়েবী মামলা দিয়ে তাদের নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে। চাপানাবগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ আল মাহবুবের রিপোর্ট। দেশের উত্তর পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জ আগামী সংসদ নির্বাচনে মনোনয়ন পেতে সবকটি আসনেই প্রচারণা চালাচ্ছে আওয়ামী লীগের একাধিক প্রার্থী। তবে আলাদাভাবে প্রচারণা চালালেও দলের মনোনীত প্রার্থীর পক্ষে সবাই মিলে কাজ করবেন বলেও জানান তারা। ভোটাররা আমাদের এই উন্নয়নের বিবরণ শুনে আমাদের সরকারের প্রতি আকৃষ্ট হয়ে আমাদেরকে ভোট দেয়, এই জন্য আমরা প্রচার অভিযান চালিয়ে যাচ্ছি। আগামী নির্বাচনে এই সরকারের উন্নয়ন, নবগঞ্জের উন্নয়ন সবকিছু মিলেই নৌকাপতিকে আবার ভোট দিয়ে নৌকাপতিকে এমপি নির্বাচিত করবে। অন্যদিকে বিএনপি নেতাদের অভিযোগ তারা নির্বাচনের জন্য প্রস্তুত থাকলেও বাস্তবার্থে নির্বাচনের কোনো পরিবেশ নেই। সামান্য যেটুকু নির্বাচনের প্রস্তুতি নিচ্ছিলাম এই গত সপ্তাহেও চাঁপাইনবাবগঞ্জে গায়েবী মামলার দ্বারা বেশ কিছু নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এই পরিবেশ থেকে বেরিয়ে না আসতে পারলে তো নির্বাচন অংশগ্রহণমূলক হবে না। তবে ভোটারদের প্রত্যাশা সব দলের অংশগ্রহণে গ্রহণযোগ্য একটি নির্বাচন, নিরাপদ নিরপেক্ষ একটা নির্বাচন চাই, যাতে করে দলমত নির্বিশেষে আমরা ভোট দিতে পারি এবং অংশগ্রহণ করতে পারি। আমরা দল বল এখানে কোনো কিছু দেখব না, যে প্রকৃত সৎ আমরা তাকেই খুঁজে নেব। তিনটি আসনের মোট ভোটার 11,91,423 জন, এর মধ্যে মহিলা 5,94,829 জন। মোহাম্মদ আল মাহবুব, সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। বঙ্গোপসাগর উপকূলে সম্ভাবনাময় অর্থনৈতিক অঞ্চল নিয়ে চট্টগ্রাম 16 সংসদীয় আসন। একাধারে পাঁচবার বিএনপির দখলে থাকা এই আসন দশম জাতীয় সংসদ নির্বাচনে দখলে নেয় আওয়ামী লীগ। এটি আবারও নিজেদের দখলে নিতে মরিয়া বিএনপি। তবে দুই দলে আছে অভ্যন্তরীণ গোন্দল। নূরজামালা থেকে ছবিতে শফিকুল আলমের প্রতিবেদন। উপকূলীয় এলাকা বাঁশখালীর 15টি ইউনিয়ন নিয়ে চট্টগ্রাম 16 আসন। সাগর ঘেঁষে চলছে কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র সহ অর্থনৈতিক বিশাল কর্মযজ্ঞ। গুরুত্বপূর্ণ এই আসনে 1973 ও 1991 এর পর 2014 সালে মোস্তাফিজুর রহমান নৌকা প্রতীকে জয়ী হন। উন্নয়নের মাধ্যমে আবারও নির্বাচনের জন্য শক্ত করেছেন নিজের অবস্থান। তবে সাবেক সিটি মেয়র ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মাহমুদুল ইসলাম চৌধুরী মহাজোরের হয়ে লড়তে চান। আছেন আবদুল্লাহ কবির লিটন ও মুজিবুর রহমান সহ 9 জন সম্ভাব্য প্রার্থী। যে শিল্পনগরী হচ্ছে ওই শিল্পনগরীতে আমাদের যথেষ্ট আমাদের ধ্যান ধারণা এবং আমাদের সাহায্য সহযোগিতা যে যতটুকু প্রয়োজন হয় এই পর্যন্ত করে আসছি, আগামী দিনেও আমরা করব। বিএনপির ব্যানারে লাগাতার চারবার নির্বাচিত দক্ষিণ জেলা বিএনপির সভাপতি ও সাবেক মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরীর প্রার্থিতা অনেকটা নিশ্চিত। তার আমলেও হয়েছে অনেক উন্নয়ন। তবে মনোনয়ন ধরে আছেন সাবেক পৌর মেয়র কামরুল ইসলাম হোসাইনি সহ 5 জন প্রার্থী। জেনুইন নির্বাচন, সুষ্ঠু নির্বাচন হয় ইনশাআল্লাহ এখানে বাঁশখালীতে। শিল্প কারখানার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, উন্নত যোগাযোগ ও অসাম্প্রদায়িক বাঁশখালীর প্রত্যাশা এলাকাবাসীর। চট্টগ্রাম টাউন পর্যন্ত গাড়ি পুরো সব চলতে পারে এরকম একটা ভালো রাস্তা করতে হবে। যিনি আমাদের বাঁশখালীর কাজ করতে পারবে, উন্নয়ন করতে পারবে, সেরকম প্রার্থী আমরা চাইব। এই আসনে মোট ভোটার 3,07,447 জন, এর মধ্যে নারী 1,46,000। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। শরীয়তপুরে গুলিতে একজন নিহত হয়েছে। পুলিশ বলছে বন্দুকযুদ্ধে নিহত ব্যক্তি ডাকাত দলের সদস্য। ঘটনাস্থল থেকে অস্ত্র ও ককটেল উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায় গতরাতে সদর উপজেলার দাসত্তা এলাকায় একদল দুর্বৃত্ত ডাকাতি প্রস্তুতি নিচ্ছে এমন খবরে সেখানে অভিযান চালানো হয়। এ সময় উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে তারা। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে সালাউদ্দিন নামে ডাকাত দলের এক সদস্য গুলিবিদ্ধ হয়। তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। নিহতের বিরুদ্ধে বিভিন্ন থানা ডাকাতি সহ 6টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। রাজধানীর বেইলি রোডের অফিসার্স ক্লাব প্রাঙ্গণে 13 নভেম্বর শুরু হচ্ছে নবম জাতীয় আয়কর মেলা। করদাতারা যাতে নিজেরা রিটার্ন ফর্ম পূরণ করতে পারেন
এজন্য এবারে মেলায় থাকছে অডিও ভিজুয়াল ডিসপ্লে বা ভিডিও টিউটোরিয়াল এনবিআরের প্রত্যাশা এবছর রিটার্ন দাখিল আরও 20% বাড়বে তবে কর জালের বাইরে থাকা বিপুল সংখ্যক মানুষকে আওতায় আনতে করদাতা বান্ধব পরিবেশ সৃষ্টি এবং কর হার আরও কমানোর পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি নবম বছরে পদার্পণ করছে আয়কর মেলা প্রতি বছর মেলায় নবীন করদাতাদের উপস্থিতি বাড়লেও এখনও আয়কর নিয়ে ভীতি কাটেনি অনেকের ফলে নিবন্ধিত করদাতার সংখ্যা 37 লাখ স্পর্শ করলেও রিটার্ন দাখিলের সংখ্যা সে অনুপাতে বাড়েনি তবে করদাতারা যেন সাহায্য ছাড়াই নিজেরা রিটার্ন ফর্ম পূরণ করতে পারেন এজন্য এবারের মেলায় নতুন সংযোজন করা হচ্ছে অডিও ভিজুয়াল টিউটোরিয়াল রিটার্ন দেওয়া পর্যন্ত যতটুকু সেবা আছে সবগুলো তো থাকছে তার বাইরে সাহায্যের জন্য আমরা অডিও ভিজুয়াল পদ্ধতিতে যে ভিডিও টিউটোরিয়ালের ব্যবস্থা রাখছি তার মাধ্যমে সে কিন্তু স্ব্যাখ্যায়িতভাবে এই রিটার্ন ফিল আপ করতে পারবেন আমরা খুবই আশাবাদী কমপক্ষে 20% গ্রোথ তবে রিটার্ন দাখিলে মানুষের অনাগ্রহ দূর করতে মেলার মতো কর অফিসগুলোকেও করদাতা বান্ধব করা আয়কর আইন সহজ করা এবং অনলাইনে কর পরিশোধের ব্যবস্থা চালুর পরামর্শ সাবেক কর কর্মকর্তাদের যেটা আয়কর আইনের ভাষা বা যে পদ্ধতি এটা সাধারণ লোকজন অনেক সময় বুঝতে অসুবিধা হয় তো সেটার জন্য কর আইনটাকে সহজীকরণ করা দরকার করদাতাদের সঙ্গে ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেটরদের একটা সেতু বন্ধন হওয়া দরকার আর কর দিতে মানুষকে উদ্বুদ্ধ করতে কর হার আরো কমানোর তাগিদ দিয়েছেন কোম্পানি করদাতারা আয়করটা যদি হারটা কম হয় তাহলে কিন্তু করদাতা বাড়বে যদি মনে করে যে আমার ট্যাক্সটা কোনো বার্ডেন না তাহলে কিন্তু ট্যাক্স করদাতা বাড়বে আটটি বিভাগীয় শহর জেলা ও উপজেলা সহ মোট 166টি জায়গায় এবার আয়কর মেলা অনুষ্ঠিত হবে তবে এবার মেলায় করদাতাদের কর কার্ড ও করবাহাদুর পরিবার সম্মাননা দেওয়া হচ্ছে না হাজির শিউলি সময় সংবাদ ঢাকা সময় সংবাদের পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার প্রধানমন্ত্রীর সঙ্গে ঐক্য ফ্রন্টের দ্বিতীয় দফার সংলাপ চলছে আবারও 7 দফা তুলে ধরার কথা জানালেন ফখরুল পূরণ হবে জনগণের প্রত্যাশা বললেন ওবায়দুল কাদের নির্বাচন কমিশনের সঙ্গে জাতীয় পার্টি নেতৃত্বাধীন সম্মিলিত জাতীয় জোটের বৈঠক বিকেলে বসবে আওয়ামী লীগ নির্বাচনের সময় চট্টগ্রামে সংঘাত রোধে সন্ত্রাসী ও অস্ত্রধারীদের তালিকা তৈরি গ্রেফতারে দ্রুত অভিযান শুরু হবে জানালো পুলিশ আজ ঘটনাবহুল 7ই নভেম্বর ভিন্ন ভিন্ন আঙ্গিকে পালন করছে রাজনৈতিক দলগুলো মুক্তিযোদ্ধা হত্যাকারীদের বিচার দাবি স্বজনদের এবং 13ই নভেম্বর শুরু হচ্ছে জাতীয় আয়কর মেলা করদাতাদের সুবিধার্থে থাকছে ভিডিও টিউটোরিয়াল সুবিধা রিটার্ন দাখিল 20% বাড়ার প্রত্যাশা এই ছিল এখনকার মতো যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি আপনার মোবাইলে সময় সংবাদ দেখতেও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে এসএমএস করুন স্টার্টাস প্লাস বিএন লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে আর সঙ্গে থাকুন সময়ের